Controversy, controversy, controversy. I don't like it. I avoid. But controversy likes me. I can't avoid. Welcome to new controversy. Controversy. Bangla YouTube community shuru hoye geche controversy. Hakkat le berobe rokto. আর বাংলা ইউটিউব কমিউনিটি কন্ট্রোভার্সি হলে বেরোবে অনেক গোপন তথ্য, তো এই তথ্য নিয়ে অনেক খেললি করবো। আমি তো বাংলা চুলকেই আসি, একটু ওদেরকে একটু চুলকিয়ে আসি। তো বাটনাকে ভিডিও শুরু করে তার আগে আমার চ্যানেল তুমি নতুন দিত, প্লিজ সাবস্ক্রাইব করো, আপাশে ঘন্টাটা একটু বাজিয়ে দাও। বাটনাকে ভিডিও শুরু করা যাবে। ঠিক এর মধ্যে একজন কাঠি মারছে আমাদের স্যান্ডিশা তার ফেসবুক পেজে এসে একটা টেক্সট অ্যাক্সেস করে লিখে দিয়েছে, আমার দুই ভাতারের সঙ্গে ঝগড়া লেগেছে, আমি কোন দলে যাবো? তোরা পাগল নাকি শালা, কোন দলে যাবো? তুমি যে দলে যাও না কেন, আমি তো মিটে যাবে, আটি গড়া গড়ি খাবো। ঠিক আছে ঠিক আছে, নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। তো অত কথা গেলাম না, সঠিক লাইনে আসি, কাম টু দ্য পয়েন্ট। মানে কন্ট্রোভার্সিটা শুরু হয়েছে আমাদের জি বাংলায় দাদাগিরি প্ল্যাটফর্ম থেকে। তো যে বাংলা দাদাগিরি প্ল্যাটফর্মে কিছু ইউটিউব বাংলা ইউটিউব কমিউনিটি থেকে লোকজন ডেকেছে, অনেকে গিয়েছে, তাদেরকে নাম বললাম না, নাম বললে হয়তো চাকরি থাকবে না। নাম বললে চাকরি থাকবে না। তো এই ইউটিউব কমিউনিটি অনেক, এই মানে কি বলছি, মানে বাংলার ইউটিউব ক্রিয়েটার, অনেক ইউটিউব ক্রিয়েটার অনেকেই দাদাগিরিতে গিয়েছে, কিন্তু আমাদের সিনেমা মিনময়কে ডাকা হয়নি। কেন ডাকা হয়নি সেটা আমি জানি না। তো এই মিনময় ডাকা হয়নি সেই নিয়ে মিনময় একটা ভিডিও বানিয়েছে, সেটাকে একটা সাউথ নর্থ করে দিয়েছে ব্যাপারটা। এখন উত্তর পাড়ার ছেলে আমি, দক্ষিণ পাড়ার ছেলে আমি, এটা নিয়ে ভিডিও বানিয়ে ফেলেছে আমাদের সিনেমা মিনময়। তো সিনেমা ভালো কথা, সেটা বানিয়েছে ভালো কথা। নর্থ সাউথটা মানে বেঙ্গলটাকে নর্থ সাউথ করে দিয়েছে না, তো এটা নিয়ে একটু লেগেছে, এখানে লেগেছে। তো এখানে রাহুলদা লেগেছে, এটা লাগার সম্ভব না। আমাদের ওয়েস্ট বেঙ্গলকে নর্থ সাউথ বানিয়ে ফেলে দিয়েছে, মানে জিওগ্রাফি মাস্টার যে, পুরো নর্থ সাউথ বানিয়ে ফেলেছে, উল্টিয়ে দিচ্ছে পাল্টিয়ে দিচ্ছে যেমন নিজে সব কিছু। তো নর্থ সাউথ করে দিচ্ছে, এটা নিয়ে রাহুল একটু রিয়াকশন করেছে। তো রাহুল ওপরে খেপে গিয়ে অনেক কথা বলেছে, সেখানে একটু বঙ্গয়ের নাম নিচ্ছে, এ নিজ্ঞাত বঙ্গয়ের সঙ্গে যুক্ত আছে। মানে বঙ্গায় গিয়ে যদি মশা কামড়া তাও বঙ্গায় কামড়িয়েছি, মানে এরকম একটা চিন্তা ভাবনা। মানে রাহুল একটু রিয়াকশন করেছে, বঙ্গায় যুক্ত হচ্ছে কেন বড়া, আমি তো থাকতে পারি ওর সঙ্গে যুক্ত, বড়া বঙ্গায় থাকবে, তো সেটা বড় কথা। তাই বঙ্গা আছে, এটা নিয়ে রিয়াকশন করেছে, বঙ্গায় খুব, এখানে বঙ্গায় নাম নিয়েছে, বঙ্গায় খুব লেগে গেছে। তো এই নিয়ে বঙ্গাই বললাম না কাকিমা, বড়া কাকিমা তথ্য তো বেরোবে। তো শুরু হয়ে গেছে বঙ্গায়ও রিয়াকশনের ভিডিও দিয়েছে এরকম পরপর। তো এটা নিয়ে ভিডিও এখনো চলছে, শুরু হচ্ছে। তো আমি বলতে চাই, এটা আমার প্রথম ভিডিও, এই নিয়ে আরো হয়তো ভিডিও আসবে, কারণ বদ্দা এটা রিপ্লাই দেবে এবং আমার কাছে অনেক কিছু আছে যেটা আমি পরের ভিডিওতে বলতে চাই, সবকিছু আমি একই ভিডিওতে বললাম না। তো এরপর পরপর ভিডিও চলতে থাকবে আশা করি। তাই কন্ট্রোভার্সি নিয়ে যে কি যা যা ঘটনা ঘটছে সেটুকু বললাম। তাই কন্ট্রোভার্সি এর প্রতি লাগছে অনেক তথ্য বেরোচ্ছে, অনেক তথ্য নিয়ে আমরা দেখছি, আরো তথ্য দেখবো, তারও ঠিক নেই কতদূর যাবে এটা, এই কন্ট্রোভার্সি এখনও চলছে আর কতদূর যাবে তার ঠিক নেই। তো কন্ট্রোভার্সি নিয়ে আমার কিছু মতামত আমি তোমাদেরকে শেয়ার করবো, সেটা হচ্ছে জি বাংলা দাদাগিরি মঞ্চ থেকে যখন আবার শুনেছি, অনেক কাছে আমার কাছে প্রমাণ নেই, অনেকের কাছে প্রমাণ আছে, মানে দুদিন আগের থেকে জি বাংলাকে ডেকেছে। তো এটা খাতে সিনেমা মেন বয় তো তুমি ঘরেরই ছেলে, ওই বলেছে ঘরের ছেলে, অ্যাকচুয়ালি ঘরের ছেলে, ওখানে জি বাংলা যে হচ্ছে এই মিরাক্কেলে ও কাজ করেছে, ব্যাপারটা হচ্ছে মিরাক্কেলে কাজ করেছে, কোনো ব্যাপারটা ওকে নোটিস করাটা উচিত ছিল। তার ছেলে এমনিও ট্যালেন্টেড, এখন ট্যালেন্টেড খারাপ না, যাই পারে যাও করুক, সাবস্ক্রাইব আছে, ভিউ আছে, আছে তো অনেক এরকম, তো
যাদেরকে ডেকেছে তাদেরকেও ভালো কথা ডেকেছে, বাংলা কমিউনিটির থেকে তো ডেকেছে। তো সিনেমা মিনিমাম যিনি জিনিসটা খারাপ করেছে, সাউথ নর্থটা করে যেটা খারাপ করেছে সেটা বড় কথা নাই। সো ব্যাপারটা হচ্ছে মানে মানে সিনেমা মিনিমামকে ডাকা উচিত ছিল, তো হয়তো কী জানি না কী হয়েছে, ব্যাপারটা আমি অত গভীর গেলাম না, কোনো কারণ আমার কাছে কোনো প্রুফ নেই, কোনো আমার কাছে এর মতোটা ডাকা ছিল। আর সিনেমাপের একটা ভুল হয়েছে, দা বঙ্গায়ের সঙ্গে যুক্ত আছে, এই সমস্ত করে ব্যাপারটা খুব মানে এটা খুব একটা খারাপ জিনিস করে ফেলেছে। সব কাছে যুক্ত থাকতো, কারণ কন্ট্রোভার্সি আর একবার হয়েছে, সব কিছু হলেই সিনেমা হয়ে দা বঙ্গে কিরণ দত্ত, তো এটা খুব খারাপ করেছে, তো এটা খুব খারাপ করেছে। আর রাহুল যেটা করছে ঠিক আছে, মানে ও রাহুল রাহুলের ব্যাপারটা আছে, ও নিজেরাই মানে সাউথ নর্থে এটাই করতে যাচ্ছে, তো এটা নিয়ে কোনো ঝামেলা বেশি না আপনার কন্ট্রোভার্সি আমাদের ইউটিউব কমিউনিটিকে বাংলা ইউটিউব কমিউনিটিকে একসাথে করা গেলে আরও ভালো হতো, সবাই একসাথে থাকলে জিনিসটা ভালো লাগবে, নাহলে পরে ঝামেলা হয়ে যাবে। মানে হচ্ছে যে কোনো পাড়া কাকে মানে যখন কলকাতায় গণ্ডগোল হয় বা যখন সাইকেলে যেয়ে দেখে বদলে তারপর চলে যায়, লাস্টে দেখো আমরা এই কেউ চলে যাবে, কেউ আর থাকবে না, জিনিসটা অনেক হেড না ছড়িয়ে মানে একা হওয়া ভালো, তো আমার ওপেনও নেই। তো আজকের মতন ভিডিওই পর্যন্ত, যদি ভিডিও ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর যদি আমার কিছু আমার এখানে ভুল কিছু ভুল হতে পারে তার জন্য আমি খুব দুঃখিত, আমাকে সবাই ক্ষমা করে দিতে পারো। তো আমার চ্যানেল যারা নতুন আছে তারা সাবস্ক্রাইব করে দেবে প্লিজ, এখন সাবস্ক্রাইব করে না করে থাকো। তো দেখা হবে নেক্সট ভিডিও।